হ্যালো ফ্রেন্ডস, আরআরবি স্টাফ নার্স প্রিপেয়ার ইয়ার পেপার 21 জুলাই 2019 শিফট 1। তো আমরা অল্প অল্প করে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো পড়ব। এখানে বলে দিয়েছে নার্সিং 70 আর নন নার্সিং 30, নেগেটিভ মার্ক 0.33, পজিটিভ মার্কস 1, 90 মিনিট। তো এক নম্বর হচ্ছে হোয়াট নিউট্রিন ডিফিসিয়েন্সি কজ গয়েটার, আয়োডিন, প্রোটিন, ক্যালসিয়াম না কার্বোহাইড্রেট? কিসের অভাবের জন্য গয়েটার রোগটি হয়? আয়োডিনের অভাবের জন্য, উত্তর এ হবে। তারপর হুইচ ইজ দ্য প্রসেস অফ অ্যাসাইনিং স্পেসিফিক ডিউটিস, কোঅর্ডিনেশন, সুপারভিশন না কমিউনিকেশন না ডেলিগেশন? এটার উত্তর হবে ডি, ডেলিগেশন। তারপর হুইচ স্ট্রাকচার্স অ্যাক্ট অ্যাজ ওয়্যারস এ টেলিফোন ইন দ্য বডি, মানে টেলিফোনের মতো কে কাজ করে? মাসেল, নার্ভস, আর্টারিস না ভেইন্স? এটার উত্তর হবে বি, নার্ভস। তারপর দ্য এস্টাবলিশমেন্ট অফ পেরি পার্সোনাল রিলেশনশিপ অ্যান্ড অ্যাফেকশন টেক্স প্লেস ইন দ্য স্টেজ অফ গ্রুপ ডাইনামিক্স ইন টার্ম অ্যাজ, অপশন দিয়েছে পারফর্মিং, ফর্মিং, নর্মিং না স্টর্মিং? এটার উত্তর হবে সি, নর্মিং। তারপর হোয়াট আর দ্য ইমিডিয়েট সাইড ইফেক্টস অফ ইসিজি, ইলেকট্রোকনভালসিভ থেরাপি? টেম্পোরারি মেমোরি লস অ্যান্ড কনফিউশন হবে না ফ্র্যাকচার অ্যান্ড ডিসলোকেটেড বোনস, মায়োকার্ডিয়াল ইনফার্কশন হবে না পার্মানেন্ট মেমোরি লস হবে? এটার উত্তর হবে টেম্পোরারি মেমোরি লস হবে, কনফিউশন। তারপর এইচ এম এল অ্যানালাইসিস মিনস হিপিং, মোল্ডিং অ্যান্ড লোয়ারিং না হাই, মিডিয়াম অ্যান্ড লো এস্টিমেট? তারপর হায়ার সি, মডারেট অ্যান্ড লো এস্টিমেট? এটার উত্তর হবে অপশন বি, হাই, মিডিয়াম অ্যান্ড লো এস্টিমেট। তারপর 7 নম্বর, অ্যান্টিসাইকোটিক ড্রাগস আর প্রেসক্রাইব টু ডিক্রিজ দ্য সাইকোটিক সিমটমস বাই ডিপ্রেশন দ্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, ইনহিবিটিং প্রোডাকশন এনজিম, তারপর ব্লকিং দ্য অ্যাকশন অফ ডোপামাইন ইন দ্য ব্রেন না ব্লকিং সেরোটোনিন? এটার উত্তর হবে সি, ব্লকিং দ্য অ্যাকশন অফ ডোপামাইন ইন দ্য ব্রেন। সি আর ডি এর মধ্যে একটু কনফিউশন হয়ে যাবে, কারণ দুটোই উত্তর হতে পারে, সেজন্য এখানে দেখে শুনে করবে। এটা হচ্ছে ব্লকিং দ্য অ্যাকশন অফ ডোপামাইন ইন দ্য ব্রেন হবে। তারপর হুইস হুইস এবি ব্লক ইজ অলসো রেফার টু অ্যাজ মোবিস 2, এটা হচ্ছে সেকেন্ড ডিগ্রি এবি ব্লক, বি নম্বর অ্যান্সার হবে। তারপর অসমোটিক প্রেশার অ্যান্ড অ্যাসিড বেস ব্যালেন্স অফ বডি ফ্লুইড আর মেনটেন সোডিয়াম, ম্যাগনেশিয়াম, ফ্লুরিনাজিং? এটা হচ্ছে সোডিয়াম। হুইচ ইজ দ্য মোস্ট সুইটেবল পজিশন ফর গিভিং অ্যান ইনেমা, ইনেমা দেওয়ার জন্য সব থেকে সুইটেবল পজিশন কোনটা? রাইট ল্যাটারাল পজিশন না লিথোটমি পজিশন, পন পজিশন না লেফট ল্যাটারাল পজিশন? এটার উত্তর হবে লেফট ল্যাটারাল পজিশন, ডি নম্বর উত্তর হবে। তারপর হুইচ অফ দ্য ফ্লোয়িং ইজ টার্ম ফেটাল ব্লাড ভেসেল লাইং ওভার দ্য ইন্টারনাল অস ইন ফ্রন্ট অফ দ্য প্রেজেন্টিং পার্ট? এটা কট প্রোল্যাপস না কট প্রেজেন্টেশন না অকাল কট প্রোল্যাপস না ভাসাপ্রিভিয়া? এটা হবে ডি নম্বর, ভাসাপ্রিভিয়া। আর কট প্রোল্যাপস কাকে বলে সেটা পাশে লেখা আছে, দেখে নাও। আর কট প্রেজেন্টেশন কাকে বলে সেটাও পাশে লেখা আছে, এটার উত্তর হবে ভাসাপ্রিভিয়া। এরকমভাবে যদি তোমরা কোশ্চেনগুলোর জানতে চাও অবশ্যই কমেন্ট করবে, তাহলে এইভাবে আমি অল্প অল্প করে তোমাদেরকে ভিডিও করে দেব। ফেসিয়াল পলসি ইজ অলসো নন অ্যাজ
কুলামস পলসি না বেলিস পলসি না ব্রাকিয়াল পলসি? উত্তর হবে এটা সি, তাই তো? হ্যাঁ উত্তর সি। তারপর অ্যান ইন্ডিভিজুয়াল এক্সপ্রেসিং হিজ ফেলিয়ার্স অ্যান্ড ডিফিকাল্টিস বাই ব্লেমিং আদার্স ইজ নোন অ্যাজ রিপ্রেজেশন না প্রজেকশন না সাবলিমেশন না ডেনিয়াল? এটার উত্তর হবে বি, প্রজেকশন। তারপর ইন হুইচ কন্ডিশন দ্য প্রজেক্টাইল ভমিটিং ইজ সিন? ডিউডোনাল অ্যাট্রিশিয়া, তারপরে মেগোকোলন না পাইলোরিক স্টেনোসিস? এটা হচ্ছে ডি নম্বর উত্তর, পাইলোরিক স্টেনোসিস হবে। দ্য ম্যাটারনাল মর্টালিটি রেশিও ইজ এক্সপ্রেস ইন টার্মস অফ 1100 লাইভ বার্স না 10,000 লাইভ বার্স না 100,000 লাইভ বার্স? এটা ডি নম্বর উত্তরটা হবে। হ্যাঁ 100, তারপর 3টা 0 লাইভ বার্স। হুইচ ড্রাগ ইজ প্রেফার ইন ইউরিনারি অ্যান্ড জেনিটাল ইনফেকশন? কোন ড্রাগটি দেওয়া হয় ইউরিনারি আর জেনিটাল ইনফেকশনের জন্য? নরফ্লক্সিন না প্রিফ্লক্সিন না অফ্লক্সিন না সিপ্রোফ্লক্সিন? অধিকাংশ ক্ষেত্রে দেওয়া হয় ডি নম্বরটা, সিপ্রোফ্লক্সিন, সিপ্রো যেটা নয় সেটা। দ্য ল্যাক অফ অক্সিজেন ইন দ্য টিস্যু ইজ কল? টিস্যুর মধ্যে অক্সিজেনের অভাব, এটাকে আমরা কী বলবো? অ্যানোরেক্সিয়া, অ্যানোক্সিয়া না তোমাদের সায়ানোসিস না হাইপোক্সিয়া? ডি নম্বর উত্তর হবে এটা, হাইপোক্সিয়া। ওকে, তারপর ড্যাশ ইজ অলসো নোন অ্যাজ অ্যাসকর্পিক অ্যাসিড, এটা তোমরা সবাই জানো। ভিটামিন ই, ভিটামিন সি না ভিটামিন ডি না ভিটামিন এ? এটার উত্তর হবে ভিটামিন সি, বি নম্বর উত্তর হবে। হুইচ ইজ দ্য বেসিস অফ এবিসি অ্যানালাইসিস ইন ইনভেন্টরি কন্ট্রোল? এটার উত্তর হবে বি নম্বর, অ্যানুয়াল কনসাম্পশন ভ্যালু। হুইচ ওয়ান অফ দ্য ফ্লোয়িং ইজ দ্য প্রসেস অফ ইউরিনেশন রেজাল্টিং ফ্রম ভলান্টারি অ্যান্ড ইনভলান্টারি মাসেলস? মিক্সুরেশন প্রসেসকে বলা হয়, প্রোস্টেট প্রসেস, কিডনি প্রসেস না গ্লোমেরুলার প্রসেস? এটা হবে মিক্সুরেশন প্রসেস। ওকে, তারপর হুইচ নট এ থেরাপিউটিক কমিউনিকেশন টেকনিক্স? হিউমার, ইনফর্মিং, অটোমেটিক রেসপন্স, রিফ্লেকশন? এটা হচ্ছে সি নম্বরটা, অটোমেটিক রিফ্লেকশনটা থেরাপিউটিক কমিউনিকেশনের মধ্যে পড়ে না। তারপর ইন হুইচ কন্ডিশন ওরাল পিলস শুড নট বি গিভেন ওমেন? অর্থাৎ ওরাল পিলস আমরা কখন দিব না মহিলাদেরকে? ভেজাইনাল ইনফেকশন থাকলে, অ্যাসমা থাকলে না হাইপার টেনশন না মেনস্ট্রুয়াল প্রবলেম? হাইপার টেনশন থাকলে আমরা কখনো ওরাল পিলসটা দেব না, সি নম্বর উত্তর হবে। দ্য ব্রডম্যান এরিয়া নাম্বার ডেট কারসপন্ডস টু দ্য প্রাইমারি ভিজুয়াল? এটা হবে 17টা 41 না 4টা? এটার উত্তর বি, 17টার মতো হবে। হুইচ স্যাম্পলিং কুড বি এফেক্টেড ডিউরিং স্যাম্পল ফ্রেম ইজ ডিফিকাল্ট টু আইডেন্টিফাই ইন রিসার্চ? এগুলো আমরা পরে ভিডিওতে আলোচনা করব। আর এরকম যদি ভিডিও চাও অবশ্যই কমেন্ট করবে, তাহলে আমি এরকম তোমাদের জন্য অল্প অল্প করে ভিডিও দেবো। আর ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখবে। সবাই ভালো থাকবে, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ওকে।